বলেছে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার নাকি ক্ষমতা বেড়ে গিয়েছে তোমার আল্লাহর নাকি যথেষ্ট ক্ষমতা আছে তোমরা গরীব মানুষ খাওয়ার নাই তিন বেলা এক বেলা খাওয়ার নাই মক্কা থেকে পলায়ন করে মদিনায় গিয়ে নাকি তোমাদের ক্ষমতা হয়ে গিয়েছে আমি পারস্যের বাদশা ঘোষণা দিলাম তোমাদেরকে ধরব তোমাদেরকে পিটাবো তোমাদের মদিনাটা আক্রমণ করে জ্বালিয়ে দেব আর তোমাকে যেখানে পাব হত্যা করব আজকে জানায় দিলাম তুমিও পাগল তোমার আল্লাহ পাগল বলেন নাউজুবিল্লাহ আমার রাসূলকে গালি দিয়েছে আল্লাহকে গালি দিয়েছে রাসূল শুনলেন আর কষ্ট পেলেন আরে ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন কি করা যায় আমি তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলাম নবীজি বলেন আবু ওমর একটু শান্ত হও ওরা তো আমাদের দেশ দখল করতে চায় আমাদের বাড়িঘর ভেঙে দিতে চায় এর অভিভাবক আমাদের রব গরীব না ঠিক কি নাস করে বলেন ইয়া রাসূলুল্লাহ কি বলতে চান আমার বলতে চাই শুনো আজকে তারা মদিনা আক্রমণ করবে এই মদিনা আক্রমণ করার আগে আমরা তাদের পারস্য দেশ আক্রমণ করব আমার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে সাহস দিচ্ছেন তরবারি নেই অস্ত্র নাই কিছুই নাই কেমনে রাসূল পাক বলছেন আল্লাহ তো আছেন আমি সেই যুদ্ধের কথা বলবো না রাসূল পাক যুদ্ধের জন্য বসে গেলেন মসজিদে আর টাকা উঠাইলেন চাঁদা এই যে চাঁদা উঠায় না ওয়াজ মসজিদেই দেখেন চাঁদা উঠাচ্ছেন কে আছো কেউ আসনি যুদ্ধের জন্য টাকা পয়সা দাও তখন মদিনায় খরা ছিল দুর্ভিক্ষ ছিল যার যা আছে দিতেছেন যার যা আছে দিতেছেন মহিলারা নাকের ফুল কানের দুল ব্রেসলাইট পায়ের নূপুর যা পায় যে যা পায় দিচ্ছে দিচ্ছে যে যার মতো করে দিয়ে যাচ্ছে জিহাদের ময়দানে শরীক হচ্ছে ওই জায়গায় একজন মহিলা ছিলেন জোয়ান বয়সে মধ্যম বয়সে সবাই দিচ্ছেন তিনি দেখলেন তার কাছে দেওয়ার মতো কিছুই নাই আল্লাহু আকবার বললেন না আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ ওই মহিলা চুকের পরে ছেড়ে দিলেন আর আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ তাআলা আমার সামনে মহিলারা কত কিছু দিল কাপড় দিল যে যা পারে তাই দিল আমি যে কিছুই দিতে পারলাম না চুকের পানি ছেড়ে ওই মহিলা বাড়ির দিকে যেতে লাগলেন পারস্যের দুইজন গোয়েন্দা সবকিছু অবজারভেশন করতেছে বাড়ির ভিতরে চলে গেলেন না কাঁদতে লাগলেন খুঁজতে লাগলেন ঘরের ভিতরে কি আছে তাকায়া দেখেন রাত্রবেলা খাবারের জন্য অর্ধেক রুটি আছে এক গ্লাস পানি আছে একটা রুটি আছে এই ছাড়া ঘরের ভিতরে কোনো জিনিস নাই মহিলা কাঁদতে লাগলেন আহারে সকল মহিলারা দ্বীনের রাস্তায় জিহাদের জন্য ফান্ড দান করে আমার অর্ধেক রুটি আছে এক গ্লাস পানি আছে আর একটা দুইটা খেজুর আছে আমি কিছুই দিতে পারলাম না শরীক হতে পারলাম না এই কথা বলে কাঁদতেছেন হঠাৎ করে পিছন দিকে তাকায়া বিছানার মধ্যে দেখে তার একটা ছোট্ট বাচ্চা ছেলে সন্তান বিছানার মধ্যে খেলাধুলা করে হাঁটতে পারে না শুধু দাঁড়াতে পারে খেলাধুলা করে মহিলা বাচ্চাটাকে কুলে নিলেন আর দৌড়াইয়া দৌড়াইয়া বিশ্ব নবীর দরবারের দিকে যেতে লাগলেন রাস্তায় হযরত আলীর সঙ্গে দেখা আলী ডাক দিয়ে বললেন মহিলা যাও কই বোন কোথায় দৌড়াও মহিলা ডেকে বলছেন আলী রে আমি বিশ্ব নবীর দরবারে যাই আলী বলছেন গিয়ে কোনো লাভ নাই নবীজি কোনো সহযোগিতা করতে পারবেন না এখন বিশ্ব নবী জিহাদের জন্য মানুষের কাছে হাত পেতে বসেছেন তোমাকে কিছুই দিতে পারবেন না মহিলা চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন আলী রে আমি বিশ্ব নবীর কাছে কিছু চাওয়ার জন্য যাচ্ছি না বরং জিহাদের ময়দানে আমি শরীক হওয়ার জন্য চলে যাই আল্লাহু আকবার মহিলা দৌড়াচ্ছেন আমি বুঝাতে চাই আমাদের মা বোনেরা কেমন হওয়া দরকার ছিল কিছুক্ষণ যাওয়ার পরে হযরত ওমরের সঙ্গে দেখা ওমর বললেন মহিলা দৌড়াও কই বিশ্ব নবীর কাছে যাচ্ছি গিয়ে কোনো লাভ নাই নবীজি তোমাকে সহযোগিতা করতে পারবেন না মহিলা ডাক দিয়ে বলছে ওমর রে আমি সহযোগিতা চাইতে যাচ্ছি না আমি সহযোগিতা করতে যাচ্ছি হযরত আবু বকরের সঙ্গে আরেক জায়গায় দেখা আবু বকর বললেন বোন দৌড়াও কই বিশ্ব নবীর কাছে যাই গিয়ে কোনো লাভ নাই
ওখানে গিয়ে কোনো লাভ নাই কারণ বিশ্বনবী তোমাকে সহযোগিতা করতে পারবেন না মেয়ে ডাক দিয়ে বলছেন ভাই আবু বকর আমি সহযোগিতার জন্য যাই না আমি যাচ্ছি এই মুহূর্তে বিশ্বনবীকে সহযোগিতা করতে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এক পর্যায়ে মহিলা বিশ্বনবীর সামন পর্যন্ত পৌঁছে গিয়েছে আল্লাহর নবী বলছেন মারে কেনই বা তুমি এই সময় বাচ্চাকে কোলে নিয়ে এসেছো তোমাকে চিনি না কোন সহযোগিতা করবার মতো আমার কাছে কিছুই নাই না যেই হোক না কেন ছেলে হোক আর মেয়ে হোক আমি যেই রাস্তায় চলে যাচ্ছি শহীদ হওয়ার জন্য তুমি আমার বাচ্চাটাকে ওই রাস্তায় আল্লাহর রাসূলের হাতে উঠাইয়া দিবা কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন আমি শহীদের স্ত্রী হয়েছি দীর্ঘদিন পরে আমার একটা পুত্র সন্তান জন্ম হয়েছে এই সন্তানটা আজকে বিছানার মধ্যে খেলাধুলা করে খেলাধুলা করতেছে দাঁড়াতে পারে বসতে পারে কিন্তু হাঁটতে পারে না ইয়া রাসূলুল্লাহ হঠাৎ মনে পড়েছে আমার স্বামীর ওসিয়তের কথা মনে পড়েছে তার আমানতের কথা মনে পড়েছে আমি সন্তানকে নিয়ে আপনার দরবারে চলে এসেছি আমার ঘরে কোনো জিনিস নাই দেবার মতো কিছু জিনিস নাই এই মুহূর্তে আমি আমার কলিজার টুকরা ছোট্ট সন্তানটাকে এই মুহূর্তে আপনার হাতে জিহাদের ফান্ডে মা হিসাবে দান করে দিলাম পড়েন সুবহানাল্লাহ সাহাবা একরাম কাঁদতে লাগলেন এই মহিলা পাগল কিনা নিজের কলিজার টুকরা সন্তানকে কি কেউ এভাবে দিতে পারে কাঁদতে লাগলেন এমন সময় নবীজি বললেন মারে বরফ এই বাচ্চা দিয়ে জিহাদের ময়দানে কেউ কাজে আসবে তোমার বাচ্চা অস্ত্র ধরতে পারবে না কাফেরদের মোকাবেলা করতে পারবে না গোড়া দৌড়াতে পারবে না রান্না করতে পারবে না যারা অসুস্থ হবে তাদের সেবা শুশ্রূষা করতে পারবে না এই বাচ্চাকে নিয়ে আমি কি করব এবার মহিলা কাঁদতেছেন আর ফুপাইয়া ফুপাইয়া কান্না করে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পয়গম্বর আমি জানি আমার বাচ্চা জিহাদের ময়দানে তরবারি ধরতে পারবে না কাফেরদের মোকাবেলা করতে পারবে না গুড়ার পিঠা সবার হয়ে যুদ্ধ করতে পারবে না কিন্তু আমি জানি আপনি তো এমন রসুল আপনি তো এমন যোদ্ধা আপনি এমন নবী যুদ্ধ যেই জায়গায় হবে আপনি ওই জায়গায় থাকবেন বাসায় বসে থাকবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন তখন কাফেররা আপনার দুশ্মনেরা আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে নেজা নিক্ষেপ করবে বল্লম নিক্ষেপ করবে ইট পাটকেল মারবে আমার বিশ্বাস যেই দিক থেকে বেশি বেশি তীরের আঘাত আসবে যেই দিক থেকে বেশি বেশি অস্ত্রের আঘাত আসবে ওই দিকে আপনি আমার সন্তানটাকে ঢাল বানাইয়া ধরে রেখে দিবেন তীরগুলা এসে আমার শরীরের কলিজায় বেদ করবে আমার সন্তানটা শহীদ হয়ে যাবে সন্তান শাহাদতের মাধ্যমে বিশ্ব নবী বেঁচে যাবেন তার চাইতে বড় পাওয়ার কোন জিনিস আর নাই আল্লাহু আকবার আমার বন্ধুগণ তাদের দিনের প্রতি কি স্পিরিট ছিল ঘটনা বলতেছি না লম্বা হয়ে যাবে আমার বন্ধুগণ বুঝাতে চাই বুঝেন ওই জায়গায় মহিলাদের দিনের প্রতি কি স্পিরিট ছিল এক পর্যায়ে পারস্যের দুইজন গোয়েন্দা আসেনি কথা বলেন না গোয়েন্দারা রিপোর্ট করতেছে রিপোর্ট বাদশার দরবারে পাঠিয়ে দিছে বাদশা পারস্যের জাহাপনা আপনি যুদ্ধ করে লাভ নাই মদিনার মুষ্টিমেয় গরিব মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে লাভ নাই ওদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনি পারবেন না বাদশা ডাকাইয়া নিল গোয়েন্দাদেরকে বলছে কেন আমি পারবো না আমার অস্ত্র কম না কি কয় না আপনার অস্ত্র বেশি আমার টাকা কম না কি না আপনার টাকা বেশি আমার সেনাবাহিনী কম না কি না সেনাবাহিনী বেশি আমার শক্তি কম না কি না আপনার শক্তি বেশি সব যদি আমার বেশি হয় আমি কেন ওদের বিরুদ্ধে মোকাবেলা করে পারবো না সেনাবাহিনীর উত্তর হচ্ছে গোয়েন্দার উত্তর হচ্ছে সোজা উত্তর ও বাদশাহ আপনার সেনাবাহিনী যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে যুদ্ধের ময়দানে প্রমোশন হবে না ডিমোশন হবে তা জানার জন্য আর মুসলমানেরা তাদের বিশ্ব নবী আর দিনকে তো ভালোবাসে তাদের দিনকে জিন্দা করবার জন্য কলিজার টুকরা সন্তানটাকে জিহাদের ফান্ডে দিয়ে দে এদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করার মতো শক্তি পৃথিবীর কারো নাই ঠিক কিনা বলেন আছে নাকি আছে আমার বন্ধুকে এক পর্যায়ে
لمبا كوثا بشر بنتكال كولن ابو بكر جوك تولي اشلو ابو بكر انتكال كولن خليفة المسلمين امر فاروق رضي الله تعالى نور جوك تولي اشلو امر فاروق جغن خليفة هون چنتا كولن هدات منه پڑلو بشر بيكي پرشر بچا چیٹی لیکي گالي دیئے چه خمتا دیکھئے چه امی تادر جباب دیو اي جن حضرت امر فاروق شتر جن তরুণ মুসলমান মুজাহিদদেরকে দিয়া একজন তরুণ সাহাবী যার নাম আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিয়া 17 জন মুসলমানদের একটা কাফেলা দিয়া পাঠায়ছিলেন যাও তোমরা পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করবা কোন ভাবে যেন কাফেররা আমাদের দেশে আক্রমণ করতে না পারে আল্লাহর কি মানসা আল্লাহর কি ইচ্ছা কত সংক্ষেপ করে বলি এই 17 জন মুসলমান পারস্য দেশে গিয়ে পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করতেছেন পারস্যর কোন সৈন্যবাহিনী যেন মুসলমান রাষ্ট্রের ভিতরে আক্রমণ করতে না পারে ঢুকতে না পারে 17 জন সীমান্ত এলাকায় পাহারাদারি করতেছেন এদিকে পারস্যের বাদশা গোয়েন্দা পাঠায় দিয়েছে যাও কোন মুসলমানকে কোনদিন যদি তোমরা ধরতে পারো মারবা না আঘাত করবা না হত্যা করবা না জিন্দা ধরে জীবিত আমার কাছে নিয়ে আসবা আমি তাদেরকে জানতে চাই চিনতে চাই বুঝতে চাই ওদের ভিতরে এমন কি ঈমান ওদের ভিতরে এমন কি বিশ্বাস আছে যে বিশ্বাসের কারণে তারা জীবন দিতে চায় তাদের নবীকে তারা এত ভালোবাসে কোরআনকে এত ভালোবাসে কোরআনের ভিতরে কি আছে তাদের নবীর ভিতরে কি আছে আমি জানতে চাইব আমি বুঝতে চাইব এই জন্য যা তোমরা কোনো ভাবে এদেরকে ধরে নিয়ে আসবা হত্যা করবা না আমার বন্ধুগণ আল্লাহর ইচ্ছা হলো এক পর্যায়ে 17 জন মুসলমান আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যারা ছিলেন 17 জনের 17 জন পারস্য বাদশার গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেলেন ধরা পড়ছেন কারা মুসলমান ধরা পড়ছেন কারা 17 জন মুসলমান ধরা পড়ে গেলেন কি বলতে চাই কি বুঝাতে চাই ভালো করে বুঝবেন ধরা পড়ে যাওয়ার পরে 17 জনকে বাদশার সামনে হাজির করা হলো পারস্যের বাদশার সামনে 17 জনকে উপস্থিত করা হলো পারস্য বাদশা তাকায় দেখে সবগুলো টকবগে তরুণ আর জওয়ান যুবক ছেলে জিজ্ঞাসা করে যুবকেরা বলো তোমাদের সেনাপতি কে তোমাদের মধ্যে সেনাপতি কে সকল মুসলমান মুজাহিদেরা দেখায় দিলেন এই যে তরুণ 16 17 তো 18 বছরের তরুণ হাফেজ কোরআন আব্দুল্লাহ বিন হুজাফাকে দেখায় দিলেন এই যে আমাদের নেতা বাদশা তাকায় দেখে কত সুন্দর চেহারা কত সুন্দর লালচে চেহারা আব্দুল্লাহ বিন হুজাফার এমন তরুণ একটা ছেলে 17 জন মুসলমানের কমান্ডিং করতেছে বাদশা ডাক দিয়ে কাছে নিল আর ডাক দিয়ে বলল আব্দুল্লাহ বিন হুজাফারে তুমি কি বিয়ে করেছো আব্দুল্লাহ বিন হুজাফা বললেন পারস্যের বাদশা জাহাপনা বিয়ে করি নাই বাদশা বলতেছে শোনো তোমাদের জানতে চাই চিনতে চাই তোমরা তোমাদের নবীকে তো ভালোবাসো কেন কোরআনকে এত ভালোবাসো কেন অনেক মুসলমান দেখবেন দাড়ি রাখে না ঠিকমতো নামাজ পড়ে না কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে তার কলিজায় লাগে কথা বলেন অনেক মুসলমান দেখবেন নামাজের দাঁড়া কাছে নাই দিন ধর্ম বুঝে না কিন্তু মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বললে ঘর থেকে আগে বের হয়ে যায় আছে না নাই এই জন্য মুসলমানকে দাড়ি নাই টুপি নাই পাঞ্জাবি নাই দেইকা আপনারা গালি দিবেন না ওকে বুঝান দিন বুঝান একদিন তো দিন বুঝবে আর আমরা এমন করে বুঝাই যেন মায়ে শুরু করি জানা না আসে কাঁচা কাছে আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন হুজাফাকে প্রথম প্রস্তাব দিয়েছে বাদশা পারস্যের বলো তোমাদের সবাইকে ছেড়ে দেব তোমাদের নবী তো দুনিয়া নাই কয় হ্যাঁ নাই তোমরা শুধু মনে মনেই কথা চিন্তা করো মনে মনে বাস্তবে না তোমাদের নবী নাই তোমাদের নবী যদি বেঁচে থাকতেন আমি ওই জায়গায় ধরে আনতাম আর তোমাদের নবীকে শুরিতে ছড়িয়ে দিতাম বেত্রাঘাত করতাম তোমাদের কেমন লাগতো তোমরা শুধু বলো ওই কথা আমরা সহ্য করব কোনো জবাব দিব না আব্দুল্লাহ বিন হুজাফা দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন পারস্যের বাদশা শোনো
বিশ্বনবীর বিরুদ্ধে একটা কথাও জবান দিয়ে বলবা না যে জিব্বা দিয়া বলেছো তোমার দেশে তোমার ঘরে তোমার কাছে বন্দী হতে পারে আমার আল্লাহ বন্দী না এমন লাঠি তোমার বুকে দিতে পারে এই জমিন থেকে 100 গজ মাটির নিচে চলে যাইতে পারো কোন সুবহানাল্লাহ বাচ্চা কয় আমার সামনে দাঁড়াইয়া আমারে লাঠি দেব কি পাওয়ার কি ক্ষমতা অথচ তারা বন্দী শুধুমাত্র স্পিরিট কিসের স্পিরিট কথা বলেন না ঈমানের স্পিরিট আমার বন্ধুগণ বাদশা বলল আব্দুল্লাহ রে এখন দেখেন লোভ দেখায় লোভ আমাদেরকে যদি লোভ দেখাইতো আরে বাবা আব্দুল্লাহকে বলছে আব্দুল্লাহ রে তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তোমাকে দুটো পুরস্কার দেব এক নাম্বার পুরস্কার আমার দেশ অর্ধেক তোমার নামে লিখে দিব বিনিময়ে তুমি কালেমাটা ছেড়ে দাও দু নম্বর পুরস্কার আমার একটা সুন্দরী মেয়ে আছে এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব তুমি ইসলাম ছেড়ে দাও আমরা রইলে আমাদেরকে যদি কেউ বলতো যে আপনারে 10 শতক জমি দিব বনানীতে আপনি দুই সাইডে উল্টা পাল্টা কথা বলতে পারবেন আমরা দুই সাইডে কি দুই সাইড বছর বলতে পারব কথা বলেন না কেন আমাদের যে ঈমান আবার বন্ধুকে এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ বসেছিলেন দাঁড়িয়ে গেলেন আর বললেন নিমো খারাম বাদশা শোনো তুমি আমাকে বলছো তোমার দেশের অর্ধেক আমাকে দিয়ে দিবে তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে তাহলে আমার অপিনিয়নটা শোনো ও পারস্যের বাদশা তুমি যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া রেজিস্ট্রি করে আমার হাতে উঠাইয়া দাও আরেক হাতে আসমানের চন্দ্র সূর্য উঠাইয়া দাও আমি কথা দিলাম গোটা দুনিয়া লাত্তি মেরে ফেলে দিতে পারি চন্দ্র সূর্যকে ফেলে দিতে পারি একটা সেকেন্ডের জন্য ইসলামকে ছেড়ে দিতে পারি না আল্লাহু আকবার বাচ্চা চিন্তা করে কি ঈমান এত বড় অফার দেওয়ার পরও দিন ছাড়তে চায় না আমার বন্ধুগণ এবার পারস্যের বাচ্চা সবাইকে নিয়ে পরামর্শ করলো কি করা যায় ওদেরকে এত বড় পাওয়ার দিলাম এত বড় জিনিস অফার দিতে চাইলাম নিতে চায় না দিন ছাড়তে চায় না সবাই পরামর্শ দিল বাচ্চা একটা কাজ করেন এরা তো জোয়ান মানুষ যৌবন আছে প্রত্যেককে এক একটা ঘরের ভিতরে বন্দী করে বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে কিনে এনে অর্ধ উলঙ্গ করে অলংকার জেওর অর্ণামের জুয়েলারি পরায়ের ডিজাইন করে স্টাইলিস্ট করে ঘরের ভিতরে ঢুকাইয়া দেন আর বলে দেন কোনোভাবে যদি আব্দুল্লাহ বিন হুজাফার মতো ছেলেদের চরিত্র নষ্ট করতে পারে তাহলে যা চাইবে তাই দেওয়া হবে আমার বন্ধুগণ তিন নম্বরে সকল মুসলমানদেরকে এক একটা রুমের ভিতরে বন্দি করে রাখা হলো লম্বা কথা সংক্ষেপ করে বলি এক পর্যায়ে গভীর রাত্রে বাদশা বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে কিনে এনে সুন্দর করে সাজিয়ে অর্ণামেন্ট জুয়েলারি দিয়ে সুন্দর করে ডিজাইন করে আব্দুল্লাহ বিন হুজাফার রুমের ভিতরে ঢুকে দিয়েছে আর বলেছে শুন রে তুই তোর যৌবন দিয়া আকর্ষণ দিয়া কোনোভাবে যদি আব্দুল্লাহর মন গলাতে পারিস আর তার সাথে জেনা করে চরিত্র নষ্ট করতে পারিস তুই যা চাইবে তাই তোকে আমি দেব আমার বন্ধুগণ বিশ্ব সুন্দরী মেয়ে বলছে বাচ্চা যাহা বোন এটা তো আমাদের ওয়ান টুর ব্যাপার কোনো ব্যাপারই না ঠিক না কথা বলেন আমাদের সামনে যদি দেয় এমন হুজুর ওয়াজ বাদ দেন আমরা একটু আসিয়া দিক দিক ঘুরে গেছি এই তো করবেন আপনারা দেখেন ইমান দেখেন আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন হুজাফার রুমে গভীর রাত্রে আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের ভিতরে আছেন সুন্দরী মেয়ে অর্ধ উলঙ্গ অর্নামেন্ট জুয়েলারি পরে ঘরের ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করে তাকায়া দেখে এই নজওয়ান তরুণ যুবকটা আল্লাহর কদমে সেজদায় পড়ে আছে আল্লাহু আকবার নামাজ পড়তেছেন মহিলা চিন্তা করেছে তুমি তোমার নামাজ পড়ো কত নামাজের নামাজ নষ্ট করেছি কত পীরের পীরাকি নষ্ট করেছি আর তুমি নামাজ পড়তেছো আমি মেয়ের সামনে এই কথা বলে হযরত আব্দুল্লাহ বিন হুজাফার চতুর্দিকটা ঘোরাঘুরি করলো বুঝাতে চাইলো ঘরে এসেছি বিশ্ব সুন্দরী মেয়ে এই মেয়েটাকে 100 কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না তুমি দেখো আমার যৌবনের দিকে তাকাও বডির দিকে তাকাও চিৎকার করতে লাগলো
আব্দুল্লাহ বিন হুজাফা আল্লাহর কদমে সিজদায় পড়ে কান্দে আর বলে আল্লাহ তাআলা জীবন চলে যেতে পারে যৌবন চলে যেতে পারে মাথাটা দিয়ে দিতে পারে কিন্তু একটা মিনিটের জন্য ঈমান বিক্রি করতে পারে না মহিলা চিন্তা করলো আব্দুল্লাহ তো ডান দিকে সালাম ফিরাবে শর দৌলঙ্গ হয়ে ডান দিকে বসে গেল সালাম ফিরালে এইজন্য ঝুঁকে পড়ে আব্দুল্লাহ বিন হুজাফা ডানে সালাম ফিরালেন বামে সালাম ফিরালেন সালাম ফিরাইয়া গড়ে কে আছে তিনি দেখলেন না জানলেন না আবার তিনি সুজা হয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া গিয়েছে আমার বন্ধুগণ ভালো করে বুঝেন পর্যায়ে নামাজ পড়তে পড়তে সকাল হয়ে গিয়েছে মেয়েটা নিরুপায় হয় অসহায় হয় ঘর থেকে বের হয় সকালবেলা বাচ্চাকে রিপোর্ট করেছে বাচ্চারে তুমি কত কোটি টাকার বিনিময়ে আমাকে ঘরের ভিতরে পাঠাইছিলা এই ছেলের চরিত্র নষ্ট করার জন্য তুমি আমাকে দিয়েছিলা আমি যতক্ষণ ছিলাম এটা মানুষ না ফেরেশতা বুঝতে পারি নাই আমি যদি আরো এক দুই ঘন্টা ঘরের ভিতরে তার সংস্পর্শে থাকতাম আমিও খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম পড়েন সুবহানাল্লাহ বাচ্চা চিন্তা করতে লাগল প্রথম নম্বরে তাদের নবীকে গালি দিয়ে দুর্বল করতে পারি নাই দুই নম্বরে নিজের মেয়ার দেশটা তাদের কাছে দিয়ে দুর্বল করতে পারি নাই তিন নম্বরে মহিলা ঘরের ভিতরে দিয়ে দুর্বল করতে পারি নাই এখন কি করা যায় চার নম্বরে কি করতে হবে পরামর্শ সবাই সবাই বসলেন সবাই পরামর্শ দিল বাচ্চা জাহাপনা এদের খাবার বন্ধ করে দিন খাবার যখন বন্ধ হয়ে যাবে মানুষ তো খাবারের জন্যই তো মিথ্যা বলে থাকে আপনি খাবার বন্ধ করে দিন এমনি সাইজ হয়ে যাবে আমার বন্ধুগণ পরামর্শ করে পারস্য বাদশাহ একুশ জন মুসলমানের হাত পাবেদের রুমের ভিতরে ফেলে দিল খাবার বন্ধ করে দিল পানিও দেয় না খাবারও দেয় না একদিন দুই দিন না এভাবে চলে গিয়েছে একুশ দিন একুশটা দিন খাবার নাই পানি নাই শুধু ইমানের কারণে দীর্ঘ একুশ দিন হয়ে গিয়েছে পানি দেওয়া হচ্ছে না খাবার দেওয়া হচ্ছে না বাদশাহ ডাক্তার নিযুক্ত করে দিয়েছে তোমরা রিপোর্ট করবা ওরা মরে যাচ্ছে দেখলে রিপোর্ট করবা ওই রিপোর্ট মতো আমি ওদের কাছে খাবার পৌঁছে দেব কিছুক্ষণ পরে রিপোর্ট বাদশাহ ডাক্তার করলো বাদশাহ জাহাপনা একুশ দিন হয়ে গিয়েছে ওদের পেটে খাবার নাই পানি নাই কাতরাচ্ছে মৃগী রুগীর মতো ওরা কাতরাচ্ছে যে কোনো সময় মরে যেতে পারে খাবার পৌঁছান তড়ি গড়ি করে বাদশাহ তাদের কাছে খাবার পৌঁছে দিল দুটা খাবার একটা হলো মদ মিশ্রিত পানি কি মিশ্রিত মদ মিশ্রিত পানি আরেকটা হলো শুকর শুকরের গোশত বুনা আমাকে বলেন শুকর হালাল না হারাম মদ হালাল না হারাম উদ্দেশ্য হলো তোমাদেরকে তো খাবার দেইনি এখন দেখবো তারা জীবন বাঁচাও জান বাঁচাও না জান দেও আমার বন্ধুগণ একুশ জনের সামনে একুশটা গ্লাসে মদ মিশ্রিত পানি একুশটা প্লেটে শুকরের বোনা গোশত হাজির করে দিয়েছে বাদশাহ বলেছে শোনো ওদেরকে বলে দিবা মদ দিয়েছি আর শুকরের গোশত দিয়েছি দেখো তো কি করে এক পর্যায়ে সামনে যখন পৌঁছে দেওয়া হয়েছে আমি সংক্ষেপ করে দিচ্ছি কষ্ট হচ্ছে ভাই আমি কয়েক মিনিটের ভিতরে রেখে দেব আমার বন্ধুগণ এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুজাফা বললেন তোমরা বলো তো কি খাবার দিয়েছো ডাক্তাররা বলছে মুসলমানেরা এখানে আছে মদ মিশ্রিত পানি আরেকটার ভিতরে আছে শুকরের বোনা গোশত হযরত আব্দুল্লাহ বিন হুজাফা বসতে পারেন না দাঁড়াতে পারেন না একুশ দিনের না খাওয়া না জোয়ান পানি নাই খাবার নাই কত কষ্টে আছে এর মধ্যে দিয়েছে হারাম খাবার কষ্ট করে হাত দিয়ে দিয়ে ওয়ালে ধরে বসে গেলেন আর বলে নিমক হারামের দল ইন্তেকারের সময় আমার ইমানকে তোমরা কেড়ে নিতে চাও মনে করেছো মৃত্যুর সময়
করায় দিবা তোমরা শুনে রাখো মদ খাওয়া ইসলামে হারাম শুকরের গোশত হারাম তোমরা মনে করেছো জীবন বাঁচানোর ফতোয়া দিয়ে সব খেয়ে ফেলবো এই মুহূর্তে তোমরা যদি ওগুলা আমাদের সামন থেকে না সরাতে পারো একটা লাত্তি দিব তোমাদের বাচ্চার মুখে গিয়ে পড়বে মরে যেতে রাজি এক টুকরা শুকরের গোশত খেতে রাজি না আল্লাহু আকবার কেমন ঈমান আর আমরা হলে তখন জীবন বাঁচানোর ফতোয়া দিতাম কথা বলেন না কেন সহজ হতো ইমাম সাহেবের জিকিতে হুজুর গরো কোনো খাবার নাই এখন কি আরেকজনের লাউ চুরি করা যাইব কজাইব এই তো ফতোয়া একটা দিয়ে দিতাম ঠিক কি না বলেন ঠিক কি এগুলো অন্যায় জীবন যাক তো যাক এই জীবন তো একটাই দিয়েছেন তার রব আর তার নামে যদি জীবন দিতে পারে তার চাইতে বড় সফলতা আর হতে পারে আমার বন্ধুগণ বাচ্চা দেখলো নিরুপায় কি ব্যাপার ওই জায়গায় তাকে হত্যা করা গেল না ইমানকে ছাড়া করা গেল না কি করা যায় পঞ্চম নম্বর সবাইকে নিয়ে অধিবেশন বসলো সবাই পরামর্শ দিল বাদশা এদের সবাইকে একুশ সত্তরটা ফাঁসির দড়ি লাগিয়ে সবগুলাকে হত্যা করেন সত্তরটা ফাঁসির দড়ি শুলি চড়ান হলাম সত্তরটা দড়ি লাগানো হলাম সতেরো জন মুসলমানের হাত পা বাঁধা হচ্ছে এত কষ্ট দিচ্ছে কেন শুধুমাত্র ইমানের কারণে কেন আল্লাহ আসেননি কথা বলেন আমার বন্ধুগণ সর্বপ্রথম তাদের সেনাপতি আব্দুল্লাহ বিন হুজাফার হাত পা বাঁধল শুলিতে চড়ানোর জন্য শুলিতে উঠাচ্ছে বাদশা মনে করেছে ফাঁসি দড়ি দেখবার পরে যত বড় দিলের মানুষ হোক দুর্বল হয়ে যাবে ইসলাম ছেড়ে দেবে দিন ছেড়ে দেবে আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়ানো হবে হাত পা বাঁধা হচ্ছে গলায় রশ্মি লাগিয়ে দেওয়া হচ্ছে তিনি মুস্কি মুস্কি হাসতেছে সুবহানাল্লাহ বললেন না চিৎকার করে পড়েন আল্লাহু আকবার বাদশা চিন্তা করে ব্যাপার কি ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিচ্ছি আবার হাসে কেন ব্যাপারটা কি জিজ্ঞাসা করে আব্দুল্লাহ রে কিছুক্ষণ পরে মরে যাবে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মরে যাবে কালিমা ছাড়লে না হাসস কেন আব্দুল্লাহ ডেকে ডেকে বলতে বাদশা রে তোর মতো আহাম্মকার বেওকুফার নাই যে আল্লাহর জন্য এতদিন কষ্ট করেছি যে রসুলের জন্য এতদিন কষ্ট করেছি আমাকে যদি এই মুহূর্তে দড়িতে ঝুলাইয়া ফাঁসি দেও ফাঁসি দেওয়ার সাথে সাথে আমি আমার বন্ধু আল্লাহর সঙ্গে মুহূর্তে মিলিশ মিশে যেতে পারি কল সুবহানাল্লাহ আমার জন্য আমার বিশ্ব নবী অপেক্ষা করতেছেন আল্লাহ অপেক্ষা করতেছেন আমি তো মরে গেলেই বাঁচলাম বাদশা কয় মরে গেলেই যদি বাঁচস তাহলে ফাঁসি দিতাম না সুবহানাল্লাহ বলেন কয়রা মরে যাচ্ছে ফাঁসিতে ঝুলের পরেও মরে না হাসে এরা কি জাত চিন্তা করেন এরাই তো আমরা এরাই তো আমরা আজকে ভয় ভীতি দেখে দুনিয়ার মুসলমানদেরকে ভয় ভীতি দেখে তাদেরকে নির্মূল করা যাবে না ঠিক কি না বলে আমার বন্ধুগণ এক পর্যায়ে বাদশা বললে পাঁচ নম্বরটা কাজ হয় নাই এদেরকে ফাঁসিতে ঝুলে মারা যায় নাই এখন কি করা যায় ছয় নম্বরে স্যার একটা কাজ করেন সতেরোটা গর্ত খনন করেন আগুন জ্বালান ডেক বসান তেল দেন টকবক করে উতরাবে আর ধৈরা ধৈরা এখানে ছেড়ে দিবেন দেখতেছেন কত কষ্ট আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে সতেরোটা ডেক তৈরি করা হলো তৈলের ভিতরে দিয়ে তৈল যখন টকবক করে উতরাচ্ছে এমন সময় একজন ছোট্ট সতেরো জনের মধ্যে একজন ছোট্ট সাহাবি একজন মুসলিম মুজাহিদের হাত পা বাঁধা হচ্ছে সাধারণ মুজাহিদ হাত পা বেঁধে তৈলের মধ্যে ফেলে দিবে আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা নু চিন্তা করলেন এই মুহূর্তে হয়তো ইমান বাঁচাবার জন্য আমার বাকি ষোলো জনকে বাঁচাবার জন্য কিছু একটা করা লাগবে কৌশল করা লাগবে চেঞ্জ করা লাগবে কোন একটা করা লাগবে তিনি চিন্তা করলেন আমি কি বাদশার সঙ্গে স্যাক্রিফাইস করব মিলে যাব কিনা
আমি আমার বাকি যোদ্ধা মুসলমানদেরকে বাঁচাতে চাই। এই সময়ে যার হাত পা বাঁধা হচ্ছে তিনি দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন মুসলমানেরা শোনো, ও মুসলমানেরা শোনো, আমার হাত পা বাঁধা হচ্ছে, কিছুক্ষণ পরে আমাকে হত্যা করা হবে, তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, আমি শহীদ হয়ে যাব। তোমরা এই জন্য ভয় পাচ্ছ, তোমরা মনে করতেছো হয়তো আমি ভয় পেয়ে যাচ্ছি, আমার জীবনের জন্য তোমরা ভয় পাচ্ছ, কি করবে না করবে শোনো, আর মুসলমানরা শোনো, আমি গতকাল রজনীতে স্বপ্নে দেখেছি বিশ্বনবী আমার কপালে চুম্বন করে বলেছেন আমার সাহাবী টেনশন করিস না, বিপদে পড়ে গেলে কান্দিস না, আগামী কালকে তৈলের মধ্যে দিয়ে তোকে যদি হত্যা করা হয় তৈলে দিতে দেরি হবে, আমার কাছে জান্নাতে আসতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, রাখো এই মুসলমান বলতেছেন আব্দুল্লাহ বিন হুজাফা ইমানের জন্য জীবন বিসর্জন দিতে পারি কিন্তু জীবন বাঁচানোর জন্য ইমান বিসর্জন দিতে পারি, কথা বলেন না কেন, ইমানের জন্য জীবন বিসর্জন দিতে পারি না। এই কথা বলবার পরে আব্দুল্লাহ বিন হুজাফা বলছেন কি করব তাহলে বলো, ভাই রে আমি জীবন যদি চলে যায় চলে যাক, তোমরা দিনের উপরে অটল অবিচল থাকো, বিশ্ব নবীর জন্য জীবন দিব, কোরআন ইসলামের জন্য জীবন দিব, আমার বিশ্বাস ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে এক সেকেন্ড তো দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুজাফার সামনে এই তরুণ সাধারণ মুজাহিদকে তৈল টকবক করতেছে ওই জায়গায় ফেলে শহীদ করা হলো, জীবন দিয়ে দিলেন, টকবক করা তৈলের মধ্যে পেলে ফেলে পুড়িয়ে তাকে হত্যা করা দিলেন কিন্তু ইমানকে বিসর্জন দিলেন না, জীবন বিসর্জন করলেন। এবার আব্দুল্লাহ বিন হুজাফার পালা, হাত পা বাঁধা হচ্ছে আব্দুল্লাহ বিন হুজাফার। এবার আব্দুল্লাহ বিন হুজাফার হাত পা বেঁধে যখন তৈলের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, আব্দুল্লাহ বিন হুজাফার চোখ থেকে পানি পড়তেছে, গাল বে বে পানিগুলো দাঁড়ে ভিজে ভিজে জামায় পড়ে যায়। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আব্দুল্লাহ বিন হুজাফা কান্দেন। এবার পারস্যের বাদশা বলতেছে, আব্দুল্লাহ বুঝতে পেরেছি এতদিন বাহাদুরি দেখিয়াছো, এই করবা সেই করবা, তোমার সামনে তোমার বন্ধুকে যখন আমি তৈলের মধ্যে দিয়ে হত্যা করেছি জীবন চলে গেছে দেখবার পরে ভয় পেয়েছো, এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছ, হ্যাঁ বুঝতেছি জীবন তো তার নাম, এখন তোমার পালা। আব্দুল্লাহ বিন হুজাফা ঘুরে গেলেন আর দাঁড়িয়ে বলেন, নিমক হারাম বাদশাহ জালেম, আমি আমার জীবন চলে যাচ্ছে এই জন্য কান্দি না, আমি মরে যাব এই জন্য কান্না করি না, আমি কান্না করতেছি তুমি আমার মস্ত বড় ক্ষতি করে ফেলেছো এই জন্য কান্দি। পারস্যের বাদশাহ বলছে, আমি আবার কি ক্ষতি করলাম তোমার? আব্দুল্লাহ বিন হুজাফা বলছেন, যে ক্ষতি করছো অপূরণীয় ক্ষতি, কি আমি এমন ক্ষতি করছি তুমি আমাকে বলো? আব্দুল্লাহ বিন হুজাফা বলেন, বাদশারে তুমি যেই বন্ধুটাকে এই মুহূর্তে তৈলের মধ্যে ফেলে হত্যা করেছো সে আর আমি দুইজন ছিলাম বাস্তব লাইফে বন্ধু, আমাদের 8-10 বছরের বন্ধুত্বের জীবনে সারা জিন্দগি প্রতিযোগিতা করেছি, সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি, ও আমার আগে এক্সপার্ট ফার্স্ট হতে পারে নাই, ও সেকেন্ড ছিল, ও যদি 1 ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদ করত আমি 2 ঘন্টা জিহাদ করতাম, ও যদি 2 রাকাত নামাজ পড়তো আমি 4 রাকাত পড়তাম, ও 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে 2 টাকা দিতাম, এক কথায় দিনের রাস্তায় প্রতিযোগিতায় সব সময় তার আগে আমি ফার্স্ট ছিলাম, কিন্তু জান জীবন দিয়ে জান্নাত ক্রয় করার প্রতিযোগিতায় আমার বন্ধু আমার আগে ফার্স্ট হয়ে গেল, তুমি আমার আগে আমার বন্ধুকে তৈলের মধ্যে ফেলে দিয়া আমার আগে তাকে জান্নাতে পৌঁছে দিয়েছো, আমার দিলের ব্যথা আমার বন্ধু এতক্ষণে জান্নাতে পৌঁছে গিয়েছে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গিয়েছে, আমি নিমক হারামের মতো দুনিয়ায় বেঁচে আছি বাইরে কান্না করি, তুমি যদি আমার বন্ধুকে না দিয়ে আমাকে আগে দিতে তাহলে সারা জীবন প্রতিযোগিতায় ফার্স্ট ছিলাম, জান্নাতে যাওয়ার সময়ও আমি ফার্স্ট হয়ে যেতাম। পড়েন সুবহানাল্লাহ, বাদশা চিন্তা করে, কি রে মরার সময়ও প্রতিযোগিতা করে, মরার সময়
প্রতিযোগিতা করে তাও মরতে চায় না তাদেরকে এদেরকে মাইরা তো লাভ নাই এরা মইরাও মরে না আর জিন্দা থাকে এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াত কিতাবের চয়াতে বলছেন ইন্নাকাইদাশ শাইতানি কানা দাইফা কাফের বেঈমানেরা যত কৌশল করে সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এরপরে কি হলো এটা লম্বা ইতিহাস বাদশা ছেড়ে দিয়েছিল কিন্তু কেমনে ছাড়ছিল কোন কন্ডিশন করেছিল পারস্যে কেমনে দিন জিন্দা হয়েছিল আব্দুল্লাহ বিন হুজাফা কি করেছিলেন লম্বা ইতিহাস সেদিকে যাচ্ছি না ভাই চলে আসছে আমি এখানে রেখে দিলাম আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো সবাই আমার জন্য দোয়া করবেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু